এখানে অপবিশ্বাস যাদের সাথে দাঁড়িয়ে ছবি তুলেছেন কেক কেটেছেন স্টেজ শেয়ার করেছেন প্রত্যেকজন মানুষ হচ্ছেন আরিফ অ্যাগ্রোর সদস্য তাদের সাথে কেক কাটা তাদের সাথে ছবি তোলা তাদের সাথে স্টেজ শেয়ার করা অপবিশ্বাসের দায়িত্ব কারণ এটা তার প্রফেশন কিন্তু কোনো সাংবাদিকের পাশে ক্লোজ হয়ে বসে ছবি তোলাটা তার কিন্তু দায়িত্ব না গতকালকে একজন আমাকে ইনবক্স করেছে তিনি অবশ্য প্রতিনিয়তই আমাকে ইনবক্স করেন অপবিশ্বাস কি খেলো কোথায় গেল। কী পড়লো কীভাবে চলাফেরা করলো এভরিথিং তার প্রবলেম বিকজ সে একজন বুবলি ভক্ত তো যাই হোক গতকালকে সে একজন আর পেজ থেকে একটা স্ক্রিনশট নিয়ে এসে আমাকে দিয়েছে এবং আমার দিকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে যদি আমার সাহস থাকে আমি যেন তার প্রশ্নের উত্তর দেই সে এর আগে আমাকে অনেক মেসেজ দিয়েছে তো উনি লিখেছেন যে কিছুদিন আগে একজন সাংবাদিক উপবিশ্বাসের পাশে বসেছিল সেই সাংবাদিককে অপবিশ্বাস সুন্দর করে প্রশ্ন করেছিল আপনি সাংবাদিক না আপনার কাছ থেকেই তো মানুষজন শিখবে মেন পয়েন্ট ছিল ওই সাংবাদিকটা নতুন ছিল উপবিশ্বাস তাকে চিনে না তো অপবিশ্বাস যখন একা বসে কথা বলছিল তখন সাংবাদিকটা হুট করে তার পাশে গিয়ে বসে জিনিসটাতে সে আনকমফোর্টেবল ফিল করেছিল তখন সে সাংবাদিককে সুন্দর করে উঠে যেতে বলেছিল তো গতকালকে যখন আরিফ অ্যাগ্রোর উদ্বোধনে গিয়েছিল উপবিশ্বাস সেখানে তাকে দিয়ে কেক কাটা হচ্ছে এবং পাশে আরিফ অ্যাগ্রোর হয়তো যারা পরিচালনা করবেন তারা সবাই আছেন আমি তাদেরকে চিনি না তবে আমি এটাই ধারণা করে নিচ্ছি যে এখানে যে লোকগুলো আছেন প্রত্যেকজন হচ্ছেন আরিফ অ্যাগ্রোর সদস্য এখানে উপবিশ্বাসকে তারা টাকা দিয়ে কেক কাটার জন্য এবং তাকে স্টেজে দাঁড়িয়ে কিছু কথা বলার জন্য নিয়ে গিয়েছে শুধু উপবিশ্বাসের সাথে না যে কোনো সেলিব্রিটির সাথে ছবি তোলার সময় আমাদের মিনিমাম একটা দূরত্ব রেখে ছবি তোলা উচিত